হাই ফ্রেন্ডস, তো কয়েক মাস আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল, ভাই পাওয়ার ডিরেক্টরে ভিডিও এডিটিং করার সময় বাংলায় লিখলে লেখাটা উল্টোপাল্টা হয়ে যায়, তো এর জন্য একটা সমাধান করতে বলেছিল। তো ফ্রেন্ডস, তার জন্যই আজকের ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি, যেখানে আপনারা পাওয়ার ডিরেক্টরের মধ্যেও বাংলা লেখা অ্যাড করতে পারবেন। সো ফ্রেন্ডস, তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আপনারা দেখছেন টেকিউ বাংলা চ্যানেল, আমি আছি আপনার সাথে অভি। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, পরের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিচে দেওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। সো ফ্রেন্ডস, দেখুন আমি পাওয়ার ডিরেক্টরে ভিডিও এডিটিং করার সময় একটা বাংলা লাইন লিখেছিলাম যেটা একদম উল্টোপাল্টা হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা কিভাবে ঠিক করবেন? তো এটা ঠিক করতে হলে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে, যেটা প্রায় সকলের কাছেই রয়েছে যারা ফোন দিয়ে ভিডিও এডিটিং করেন। কারণ এই অ্যাপ্লিকেশান দিয়েই আপনারা ভিডিও থাম্বনেলস, চ্যানেলের প্রোফাইল পিকচার, কভার ফটো সব কিছু তৈরি করতে পারবেন একদম এইচডি, ফুল এইচডি কোয়ালিটিতে। তো এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন এবং এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে একটা দেখতে পাবেন নিউ টেক্সট বলে রয়েছে, তো এটা আপনারা রাখতে পারেন বা এটাকে কেটেও দিতে পারেন। তো এটা রাখার পরে নিচে একটা অপশান রয়েছে এ বলে, এখানে যাবেন, এডিটের উপরে ক্লিক করবেন এবং এটাকে কেটে দিবেন। কাটার পরে আপনারা যে বাংলা লাইনটা আপনার ভিডিওর মধ্যে দিতে চান সেই লাইনটা এখানে লিখে নেবেন। তো আমি আপনাকে দেখাচ্ছি, তো আমি এখানে লিখেছি ভালো লাগলেও ভিডিওটি লাইক করবেন, তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। তো এই লাইনটা আমি এই লাইনটা লিখে ওকে করে দিলাম, তো এরকম চলে আসলো। আমি এর সাইজটা কমাবো, তো এখানে সাইজ অপশান পেয়ে যাচ্ছেন, সাইজে গিয়ে এটাকে একটু ছোট করবেন, এটাকে সাইড করে টেনে নেবেন আপনার যতটা লাগবে। এরপরে আপনারা এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন, কালার আছে, আপনারা পছন্দের মতো কালার চেঞ্জ করতে পারেন, এখানে ফন্ট স্টাইল আছে, লেখার স্টাইল চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু আপনি করবেন যেটা আপনার ভালো লাগবে। তো এখানে বোল্ড ফোল্ড সব কিছু রয়েছে, ব্যাকগ্রাউন্ড, থ্রিডি ফ্রিডি সব কিছু রয়েছে, আপনারা এখান থেকে এগুলো করতে পারেন। তো আমি এখানে চলে যাচ্ছি স্ট্রোক এবং আপনার পছন্দের মতো লাইনটাকে একটু ঠিক করে নিচ্ছি। ওকে, তো আমি এখন লাইনটা এখানে এইভাবে লিখে নিয়েছি, আপনারাও করে নেবেন একটু থ্রিডি আরে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, এগুলো দিয়ে আপনারা একটু এডিট করে নেবেন লেখাটাকে। তবে এখানে যে চার নম্বর অপশানটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা অপশান রয়েছে ট্রান্সপারেন্ট বলে, এখানে ক্লিক করবেন। এরপরে উপরে এখানে প্লাসের পাশে এই সেভ চিহ্নে ক্লিক করবেন এবং এটাকে সেভ অ্যাস ইমেজে ক্লিক করবেন, তারপরে সেভ টু গ্যালারি। ওকে, ব্যাস এটা আপনার কাজ শেষ। এরপরে যেখানে পাওয়ার ডিরেক্টরে ভিডিও এডিটিং করছিলেন সেটা ওপেন করে নেবেন। তো এই ছিল আমার পাওয়ার ডিরেক্টরে সেই ভিডিও এডিটিং, যেখানে আমি একটা লাইন লিখেছিলাম পুরোটাই উল্টোপাল্টা হয়ে গেছে, তো এটা আমি এখন ডিলিট করে দিলাম। এরপরে এখানে যাবেন যে তিন নম্বর অপশান, যে লেয়ার অপশানটা আছে, এই লেয়ার অপশানে যাবেন এবং এখানে অপশান পেয়ে যাবেন ইমেজ, ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার খুঁজবেন পিক্সেল ল্যাব বলে, মানে ওখানে যে ছবিটা সেভ করেছিলেন সেই ছবিটা এখান থেকে বের করবেন, পিক্সেল ল্যাব ফোল্ডারে যাবেন এবং প্রথম যে ছবিটা এটা আমি সেভ করেছিলাম দেখুন এখানে আমি নিয়ে চলে আসলাম। এরপরে দেখুন এই ছবিটা এখন আপনারা বড় করে ভিডিওর মধ্যে পোস্ট করাতে পারবেন। ওকে, এখানে কিন্তু আর কোনো ধরনের উল্টোপাল্টা হবে না, কারণ এটা একটা ছবি হিসাবে সেভ হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা করেন ভিডিও এডিটিং করার সময় যে কোনো বাংলা লাইন আপনারা অ্যাড করতে পারবেন, কোনো উল্টোপাল্টা হবে না। শুধু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে আর এই অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা ভিডিও থাম্বনেলস তৈরি করতে পারবেন একদম ফুল এইচডি কোয়ালিটিতে। অলরেডি আমি ভিডিও তৈরি করে রেখেছি, যারা দেখেনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করি এরপর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান এই ধরনের ভিডিও দেখার জন্য। তো সবাইকেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।